আচ্ছা, এবার আসবো আমরা ভূ রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ, যাকে বলা হয় সাউথ চায়না সি বা দক্ষিণ চীন সাগর। আমরা দেখতে পাচ্ছি এটি হলো আপনার দক্ষিণ চীন সাগর, অর্থাৎ চায়না কোথায়? আমরা দেখতে পাচ্ছি এটি হলো চায়না, এটি হলো চায়নার মেইনল্যান্ড, ওকে, আর এটি হলো চায়নার একটা দ্বীপ প্রদেশ যাকে বলা হয় হাইনান, ওকে, এটি হলো আপনার হাইনান। আচ্ছা, এখন এই চায়না, এটি হলো তাহলে চায়না, লাল দাগ অংশ। আচ্ছা, এখানে একটু ভিয়েতনাম চলে আসছে, এটি হলো ভিয়েতনাম, এই পর্যন্ত চায়না, ওকে। আমরা দেখতে পাচ্ছি এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে চায়না, এবং এইখান থেকে এই যে একটি সাগর আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় সাউথ চায়না সি। এই যে আমরা দেখতে পাচ্ছি সাউথ চায়না সি, ওকে। এখন সাউথ চায়না সি যখন আমি বলবো, তখন কিন্তু চায়নার দক্ষিণে বিধায় এটা নামকরণ করা হলো সাউথ চায়না সি। এটি পৃথিবীর বৃহত্তম সাগর, এটি হলো পৃথিবীর বৃহত্তম সাগর, ওকে। পৃথিবীর যে কয়েকটি বড় সাগর আছে এর মধ্যে একটা ভূমধ্য সাগর, সাউথ চায়না সি, এবং উপসাগর হিসেবে বঙ্গোপসাগর, এগুলো হচ্ছে অনেক বড় বড় সাগর, বাট মহাসাগর না কিন্তু, বুঝতে হবে, সাগর বলতেছি। আচ্ছা, এখন দেখেন এই সাউথ চায়না সি হচ্ছে চায়নার দক্ষিণে, কিন্তু শুধুমাত্র চায়না কিন্তু এখানে না, কেন আমরা দেখতে পাচ্ছি বাকি দেশগুলো এখানে কি দেখেন, একটা হলো ভিয়েতনাম। এটা নামগুলো মনে রাখবেন, নামগুলো কত গুরুত্বপূর্ণ, দেখেন পরীক্ষায় এগুলোই আসে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এই দিকে হচ্ছে আপনার ফিলিপাইন্স, আমরা দেখতে পাচ্ছি এই দিকে হলো মালয়েশিয়া, এটা হলো মালয়েশিয়া, মালয়েশিয়ার হচ্ছে সাবা এবং সারওয়াক। আমি জানি মালয়েশিয়ার আরেকটি অংশ হচ্ছে এই যে দেখতে পাচ্ছি আমরা, সেটি হচ্ছে মালয় উপদ্বীপ, মেইনল্যান্ড হচ্ছে এইটা, ওকে। আর এইখানে যে রাষ্ট্র হচ্ছে যার নাম হচ্ছে আপনার ব্রুনেই, নাম হলো কি, ব্রুনাই। তার মানে সাউথ চায়না সির তীরবর্তী রাষ্ট্রগুলো কি কি আমরা দেখতে পাচ্ছি, এক হলো চায়না মেইন দেশ, ভিয়েতনাম বিশাল অংশ জুড়ে রয়েছে, এই দিকে আছে ফিলিপাইন, দেখতে পাচ্ছি এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এটি কিন্তু আপনার ফিলিপাইন, ওকে। আর এইটা হলো মালয়েশিয়ার সাবা এবং সারওয়াক অংশ, যেটি হচ্ছে বর্নিও দ্বীপের অংশ, ওকে। আর এইটা হলো আপনার ব্রুনাই, আর এইটা হলো আপনার ভিয়েতনাম, আমরা দেখতে পাচ্ছি এটি হলো ভিয়েতনাম রাষ্ট্র, ওকে। তাহলে এটা হলো আপনার সাউথ চায়না সি। তাহলে গত বিসিএস এ প্রশ্ন আসছিল এখান থেকে, 43-এ প্রশ্ন আসছিল যে সাউথ চায়নার সি নিয়ে দ্বন্দ্ব নেই কার মধ্যে, এখানে বোঝাই যাচ্ছে। তাহলে এক নম্বরে ধরেন চায়না, অথবা দুই নম্বরে ফিলিপাইন, তিন নম্বরে মালয়েশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, এখন অপশনে থাকলেও ধরেন আপনার কম্বোডিয়া এবং থাইল্যান্ড। তার মানে দ্বন্দ্ব নেই কার, দ্বন্দ্ব নেই হচ্ছে কম্বোডিয়ার সাথে, দ্বন্দ্ব নেই হচ্ছে আপনার থাইল্যান্ডের সাথে, কেননা এইখানে দেখতে পাচ্ছি আমরা এই যে মাঝখানে যেটি সাগর আমরা দেখতে পাচ্ছি, এর নাম হলো গালফ অফ থাইল্যান্ড, অথবা থাইল্যান্ড উপসাগর, যার আগে নাম ছিল হচ্ছে আপনার কি, শ্যাম উপসাগর। সো থাইল্যান্ড এবং কম্বোডিয়া কিন্তু আপনার সাউথ চায়না সির তীরে অবস্থিত নয়, ওকে। এবার দেখি আমরা তাহলে এখানে, আচ্ছা এখানে দ্বন্দ্বটা কোথায়, দেখেন দ্বন্দ্বটা হলো পৃথিবীর প্রায় 60% বা প্রায় অর্ধেকের মতো বাণিজ্য হয় হচ্ছে আপনার এই সাউথ চায়না সি ধরে, কেননা আমরা জানি যে পৃথিবীতে সবচেয়ে বৃহত্তম রপ্তানিকারক দেশ হচ্ছে আপনার চায়না, ওকে, এবং পৃথিবীর তৃতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ হচ্ছে আপনার কে, সেটি হচ্ছে আপনার জাপান। সো চায়না, জাপান, অন্যদিকে কোরিয়া, তাইওয়ান, এগুলো হচ্ছে আপনার পৃথিবীর বৃহত্তম অর্থনৈতিক শক্তিধর দেশগুলোর মধ্যে অন্যতম, এবং তার উত্তর দিকে আছে আবার একটু রাশিয়া, রাশিয়ার এশিয়া অংশ। তার মানে এখানে প্রত্যেকটা রাষ্ট্র হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ, সেটা সামরিক দিক থেকে হোক, সেটা অর্থনৈতিক দিক থেকে হোক, সব দিকে কিন্তু আপনার অর্থনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্র। অন্যদিকে এখানে আছে সিঙ্গাপুর, ছোট রাষ্ট্র বাট গুরুত্বপূর্ণ, এখানে আছে ইন্দোনেশিয়া, বিশ্বের অন্যতম জনবহুল এবং হচ্ছে অর্থনৈতিক শক্তি, এখানে রয়েছে মালয়েশিয়া, এখানে রয়েছে থাইল্যান্ড, প্রত্যেকটা রাষ্ট্রের অর্থনীতি হচ্ছে আপনার অসম্ভব চাঙ্গা। সো বিশ্বের অর্ধেকের বেশি বাণিজ্য হয় হচ্ছে আপনার এই সাউথ চায়না সি ধরে, ওকে। সো চায়না এখানে হচ্ছে আপনার এই সাউথ চায়না সির পুরোটাই হচ্ছে নিজের বলে দাবি করে, বুঝতে পারছি? সুতরাং চায়না যখন দাবি করবে, চায়নার যেহেতু এখানে সামরিক পাওয়ার বেশি, তার মানে আমরা বুঝতে হবে সাউথ চায়না সিটি হচ্ছে সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ কার বেশি, সেটি হচ্ছে আপনার চায়নার বেশি। সুতরাং এই সাউথ চায়না সিতে যে আপনার অবস্থিত কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বীপপুঞ্জ সমূহ আছে, এর মধ্যে এইদিকে আছে হচ্ছে প্যারাসেলস আইল্যান্ড, এই প্যারাসেল আইল্যান্ড নিয়ে হচ্ছে চায়নার সাথে ভিয়েতনামের দ্বন্দ্ব, এবং এখানে কিন্তু কয়েকবার যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধে কিন্তু আপনার ভিয়েতনামের অসংখ্য সৈন্য হচ্ছে আপনার নিহত হয়। একই সাথে এই প্যারাসেল আইল্যান্ডকে দাবি করে হচ্ছে আপনার ফিলিপাইন,
কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটি এমন একটা অবস্থানে যেটি হচ্ছে একদিকে হাইনান আর একদিকে হচ্ছে ভিয়েতনাম, দুটোই কাছাকাছি। সো এটা নিয়ে হচ্ছে বেশি দ্বন্দ্ব চায়নার সাথে ভিয়েতনামের, তবে দাবি করে আবার ম্যানিলা অথবা ফিলিপাইনও। ওকে, অন্যদিকে আমরা দেখি যে আপনার এই দিকে আছে, দক্ষিণ দিকে আসলে এই সাউথ চায়না সির একটু দক্ষিণ দিকে আসলে হচ্ছে স্পার্টলি আইল্যান্ড। এই স্পার্টলি দ্বীপপুঞ্জ নিয়ে হচ্ছে আপনার মালিকানা নিয়ে দেখেন, যেটা এমন একটা অবস্থানে যেখানে প্রত্যেকেই প্রায় মালিকানা দাবি করে। এর এই দিকে চায়না দেখতে পাচ্ছি আমরা, এই দিকে ভিয়েতনাম, এই দিকে হচ্ছে ফিলিপাইন, এই দিকে হচ্ছে ব্রুনাই, আর এই দিকে হচ্ছে মালয়েশিয়া। দেখেন প্রত্যেকেই এখানে দাবিদার, এবং দাবি করা কিন্তু আপনার অযৌক্তিক না। তাহলে স্পার্টলি দ্বীপপুঞ্জ নিয়ে হচ্ছে আপনার দ্বন্দ্ব রয়েছে চায়নার সাথে ভিয়েতনামের, চায়নার সাথে ফিলিপাইনের, চায়নার সাথে মালয়েশিয়ার, চায়নার সাথে ব্রুনাইয়ের। এরা হচ্ছে আপনার সবাই এই স্পার্টলি দ্বীপপুঞ্জের মালিকানা দাবি করে, এবং এখানে বেশি দাবি করে হচ্ছে আপনার চায়না, ভিয়েতনাম অথবা চায়নার সাথে হচ্ছে ফিলিপাইন। এরা হচ্ছে সবচেয়ে বড় দাবিদার, এবং সাম্প্রতিক সময় হচ্ছে এখানে হচ্ছে দাবি করছে কারা, সেটি হচ্ছে আপনার এই মালয়েশিয়া এবং হচ্ছে আপনার ব্রুনাই। এবং এটা নিয়ে কিন্তু আপনার পারস্পরিকভাবে হচ্ছে আপনার এইখানে এই সাউথ চায়না সিতে কিন্তু আপনার মানে হচ্ছে নৌবাহিনী বা সেনাবাহিনী হচ্ছে কিন্তু আপনার মোতায়েন করা হয়। সো দেখেন এটা কিন্তু আপনার দক্ষিণ চীন সাগরের দ্বন্দ্ব। ওকে, এবার এটা আমরা দেখি তাহলে এক নজরে। দেখেন এক নজরে বিশ্বের এক তৃতীয়াংশ পণ্যবাহী জাহাজ হচ্ছে আপনার চলাচল করে এই সাগর দিয়ে, বলে এর ভূ রাজনৈতিক গুরুত্ব অপরিসীম। ওকে, আচ্ছা, বহু বছর ধরে হচ্ছে এই সাগরে অসংখ্য ছোট বড় দ্বীপ, প্রবাল প্রাচীর এবং দ্বীপগুলো সম্পদের মালিকানা দাবি করে আসছে ওই অঞ্চলের বেশ কয়েকটি দেশ, এবং অনেকদিন ধরেই হচ্ছে আপনার এই অঞ্চলে একটা বিতর্কের কেন্দ্রবিন্দু রয়েছে, যেটি হচ্ছে আপনার সাউথ চায়না সি। ঠিক আছে, সাম্প্রতিক বছরগুলোতে চীন এই এলাকায় তাদের মালিকানার দাবি নিয়ে ক্রমশ আরও বেশি সোচ্চার হয়ে উঠছে, এবং এখানে কিন্তু আপনার এখানে যে মুক্ত সমুদ্র অঞ্চল আছে, আমি জানি যে টেরিটোরিয়াল সির বাইরে যে একটা সমুদ্র অঞ্চল আছে যেটাকে বলা হয়েছে আপনার মুক্ত সমুদ্র অঞ্চল, এই মুক্ত সমুদ্র অঞ্চলে কিন্তু আপনার যে কোনো কেউ চাইলে দ্বীপ বা কৃত্রিম দ্বীপ তৈরি করতে পারবে, সামরিক মহড়া করতে পারবে, এটাতে কিন্তু আপনার দ্বন্দ্ব করা যাবে না। এবং সেখানে কিন্তু আপনার চায়না এখানে আপনার সবথেকে বেশি হচ্ছে আপনার পাওয়ারকে ইউটিলাইজ করে। সো এটি একটি দ্বন্দ্বর কেন্দ্রবিন্দু হয়ে উঠছে এই কারণে। ওকে, এবার দেখি আমরা ভূ রাজনৈতিক কেন্দ্রবিন্দু। আচ্ছা, দেখেন বর্নিও দ্বীপ, আমরা জানি যে এই বর্নিও দ্বীপের আশপাশে, এটি হলো আপনার বর্নিও দ্বীপ, এখানে হচ্ছে আপনার তিনটা দেশ, এইদিকে বেশি অংশটা হচ্ছে আপনার কালিমান্তান, এটা হচ্ছে কালিমান্তান যেটি হচ্ছে ইন্দোনেশিয়ায় পড়ছে। ওকে, এখানে একাধিক কালিমান্তান নামে প্রদেশ রয়েছে, আর এটি হচ্ছে সারওয়াক, এটি হচ্ছে সাবা, এটি হচ্ছে মালয়েশিয়ার অংশ, আর এইটা হলো আপনার ব্রুনাই। এখানে দেখেন মালয়েশিয়ার পাশে যেহেতু সাউথ চায়না সি, সো এই সাউথ চায়না সিতে হচ্ছে মালয়েশিয়া কি করে আপনার খনির সম্পদ উত্তোলনের জন্য হচ্ছে এখানে মানে হচ্ছে কয়েকটি জাহাজ প্রেরণ করে। ঠিক পাল্টা হিসেবে হচ্ছে আপনার চীন এখানে এসে হচ্ছে মালয়েশিয়াকে হচ্ছে আপনার এই প্রকল্প উত্তোলনে হচ্ছে বাধা প্রদান করে। সো যেহেতু মালয়েশিয়াকে হচ্ছে আপনার বাধা প্রদান করে, সেহেতু হচ্ছে মালয়েশিয়ার মিত্র দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া হচ্ছে আপনার এখানে যুদ্ধ জাহাজ মোতায়েন করে। আপনি চিন্তা করেন কতটা মানে বিশ্ব রাজনীতি এখানে চলে আসছে। তাহলে মালয়েশিয়ান মিত্র হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার আবার মিত্র হচ্ছে অস্ট্রেলিয়া, অর্থাৎ দক্ষিণ দিকে অস্ট্রেলিয়া, আর প্রশান্ত মহাসাগরে কিন্তু আপনার সবচেয়ে বেশি নিয়ন্ত্রণকার সেটি অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের, কেননা এইখানে চায়না বাদে বেশিরভাগ রাষ্ট্রই হচ্ছে আপনার কার মিত্র, বেশিরভাগ রাষ্ট্রই কিন্তু আপনার চায়নার পার্শ্ববর্তী প্রায় সব রাষ্ট্রই হচ্ছে আপনার মার্কিন মিত্র। সুতরাং এখানে কিন্তু আপনার মার্কিনদের ব্যাপক নিয়ন্ত্রণ আছে, এবং পাশাপাশি কিন্তু এই দিকে চায়নার একটি মানে মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি দ্বীপও রয়েছে। সো এই দ্বীপের কারণে কিন্তু আপনার মার্কিনরা এখানে বেশ ভালো নিয়ন্ত্রণ করতে পারে, সুতরাং এটি হচ্ছে আপনার এখানকার সমস্যা। আচ্ছা, এখন দেখি আমরা বর্নিও দ্বীপ। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে প্যারাসেল দ্বীপপুঞ্জ, দেখেন এইটি হলো আপনার প্যারাসেল আইল্যান্ড, যেটি নিয়ে হচ্ছে আপনার চায়নার সাথে হচ্ছে আপনার ভিয়েতনামের দ্বন্দ্ব রয়েছে এই প্যারাসেল দ্বীপপুঞ্জ নিয়ে। ওকে, আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে দক্ষিণ দিকে স্পার্টলি আইল্যান্ড, যেখানে হচ্ছে আপনার চীন এবং ভিয়েতনামের মধ্যে দ্বন্দ্ব, এটি হলো ভিয়েতনাম, এটি হলো চায়না, তবে এটাকে দাবি আরও করে, বেশিরভাগ দ্বন্দ্ব হচ্ছে ভিয়েতনামের সাথে চায়নার, তবে দাবি করে ফিলিপাইন, দাবি করে সাম্প্রতিক সময় মালয়েশিয়া এবং ব্রুনাই। এটি হলো আপনার স্পার্টলি আইল্যান্ড নিয়ে। দেখেন আমরা যদি ইয়াতে দেখি হিউজ পরিমাণ ছোট ছোট দ্বীপ আছে, এখানে দ্বীপ আছে এবং প্রবাল প্রাচীর আছে, অর্থাৎ হচ্ছে আপনার লাইক যদি আমরা বলি এটা দেখতে হচ্ছে অনেকটা মালদ্বীপসের মতো করে, মালদ্বীপস যেভাবে করে হালকা হালকা জেগে আছে এবং বাকিটা সমুদ্রে, ঠিক এখানে এই একই অবস্থা। সো এটাকে নিয়ন্ত্রণ নেওয়া
চায়নার জন্য যেমন গুরুত্বপূর্ণ, কেননা সাউথ চায়না সিতে যদি আপনার নিয়ন্ত্রণ হারায় তাহলে চায়না বিশ্ব বাণিজ্যে কিন্তু আপনার অসম্ভব পিছিয়ে পড়বে। সো সাউথ চায়না সি কিন্তু এই কারণে চায়নার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি নাইন ড্যাশ লাইন, এটা আমাদের একটু বুঝতে হবে নাইন ড্যাশ লাইন কি। দেখেন চায়নার আমরা একটু দেখতে পাচ্ছি যে সাউথ চায়না সির তীরবর্তী যাদের সাথে দ্বন্দ্ব সেই কালারটা হলো এই কালারটা, দেখেন এটা হলো চায়না, এটা হলো চায়নার হাইনান। ওকে, আর এই দিকে আছে হচ্ছে তাইওয়ান, আমরা দেখতে পাচ্ছি এটি হলো ফিলিপাইন, ফিলিপাইন এটি হলো মালয়েশিয়া, এটি হলো ব্রুনাই। ওকে, আর এটিও কিন্তু মালয়েশিয়া। এখন দেখেন যে এইখানে নয়টা ড্যাশ লাইন আছে, ড্যাশ বলতে তো আমরা বুঝি এটি হচ্ছে একটি ড্যাশ লাইন আমরা বলি না। এখন এই সাউথ চায়না সির পুরোটাই দাবি করে হচ্ছে আপনার চায়না, এবং কতটুকু দাবি করে সেটি হচ্ছে চায়না নয়টা ড্যাশ লাইন। ড্যাশ লাইন তো বুঝছেন, মোট নয়টি ড্যাশ লাইন, ড্যাশ লাইন দ্বারা চিহ্নিত করছে, চিহ্নিত করছে বিধায় এটাকে বলা হয় নাইন ড্যাশ লাইন। এখন চায়নার তাহলে নাইন ড্যাশ লাইন কি? নাইন ড্যাশ লাইন হচ্ছে আপনার সাউথ চায়না সির যেই অংশটি চায়না দাবি করে সেটিকে চায়না নয়টি ড্যাশ লাইন দিয়ে হচ্ছে আপনার চিহ্নিত করছে। অর্থাৎ দেখেন এটা হলো এইখানে একটা, এই যে একটা একটা দেখতে পাচ্ছি আমরা এভাবে বাঁকা, এটি এইদিকে, এটি এইদিকে, এটি এইদিকে, এটি এইদিকে এবং এটি এইদিকে। তার মানে এটি হলো ইংরেজি ইউ আকৃতি, এটি কি হবে? এটি হলো ইংরেজি ইউ আকৃতি, অনেকটা ইউ আর কি, ইউ আকৃতির অংশ হচ্ছে চায়না দাবি করে এবং এটি চিহ্নিত করা হয়েছে নয়টি ড্যাশ লাইন দ্বারা বিধায় এটাকে বলা হয় নাইন ড্যাশ লাইন। এই নাইন ড্যাশ লাইনের মাঝখানে পড়ছে হচ্ছে এইদিকে হচ্ছে প্যারাসেল আইল্যান্ড, আর এইদিকে হচ্ছে আপনার স্প্যাটলি আইল্যান্ড। তার মানে স্প্যাটলি এবং হচ্ছে আপনার প্যারাসেল আইল্যান্ড এই দুইটাকেই হচ্ছে আপনার চায়না দাবি করে শুধুমাত্র এই নাইন ড্যাশ লাইনের মাঝে অবস্থিত হওয়ার কারণে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটি একটি অযৌক্তিক দাবি। কিভাবে অযৌক্তিক দাবি? কারণ হচ্ছে আপনার একটা দেশের মহীসোপানের যে এরিয়া পর্যন্ত পাবে, অর্থাৎ প্রত্যেকটা দেশের মহীসোপান এরিয়া পর্যন্ত কিন্তু আমরা চায়না দাবি করে, মহীসোপানের একদম মানে মানে রাজনৈতিক সীমানা বাদ দিয়ে প্রায় মোস্ট অফ অংশ কিন্তু চায়না দাবি করে, কিন্তু আন্তর্জাতিকভাবে কিন্তু আপনার এইভাবে সীমানা হয় না। কিন্তু চায়নার জন্য কিন্তু আপনার এর বিকল্প নাই, কেননা আমরা জানি যে সাউথ চায়না সি যদি আপনার নিয়ন্ত্রণ চায়না বেশিরভাগ হারিয়ে ফেলে তাহলে কিন্তু আপনার এটা চায়না নিজেও জানে একটা অযৌক্তিক দাবি, কিন্তু তারপরেও কিন্তু আপনার এই রাষ্ট্রগুলো তো আর এর দাবিকে উপেক্ষা করে চায়নার সাথে যুদ্ধে ধরাবে না, আর যুদ্ধে ধরালে হচ্ছে আপনার ওদের জন্য অবশ্যই ক্ষতি। সো ওরা সবাই জানে, সো চায়না এইভাবে করে হচ্ছে আপনার জর্জার মুল্লুকতার শব্দটি হচ্ছে মানে ইউটিলাইজ করে, যেটা আমরা বুঝতে পারি। ওকে, দেখেন দক্ষিণ চীন সাগরের 90% এলাকাকে চীন দাবি করে, চিন্তা করেন, এবং এটি হচ্ছে নয়টি ড্যাশ লাইন দ্বারা চিহ্নিত করা হয় এবং যেটি হচ্ছে চায়না দখলে রেখেছে। ওকে, এবং দখলে কিন্তু রাখছে, এটি কিন্তু একটা অযৌক্তিক দাবি, সেটা আমরা সবাই বুঝতে পারি। দেখেন যদিও পার্শ্ববর্তী ভিয়েতনাম, মালয়েশিয়া, ব্রুনাই, ফিলিপাইন এবং তাইওয়ানের মতো রাষ্ট্রগুলো হচ্ছে আপনার চায়নার এই দাবিকে হচ্ছে আপনার কী করে অস্বীকৃতি জানায় বা স্বীকৃতি দেয় না। সো এটাকে হচ্ছে এই অঞ্চলকে হচ্ছে আপনার ইউএর মাঝে থাকা সব অংশগুলো হচ্ছে চায়না দাবি করে, যেটা আমরা দেখলাম। এবার একটু আসি সাউথ চায়না সিতে, চায়না যতই দাদা হোক না কেন সেখান থেকে একটু দূরে গেলে কিন্তু চায়নার জন্য একটি গলার কাটা আমরা দেখতে পাচ্ছি, এটি হলো সাউথ চায়না সি। ওকে, এখন চায়না এখানে যতই মানে আধিপত্য বিস্তার করুক না কেন মালাক্কা প্রণালীতে আসলে কিন্তু সে একদম ধরা। কিভাবে ধরা? আমরা জানি মালাক্কা প্রণালীটা কি, দেখেন যে সাউথ চায়না সি কিন্তু আপনার প্রশান্ত মহাসাগরের একটি প্রান্তীয় সাগর, আমরা সবাই জানি, অর্থাৎ প্রশান্ত মহাসাগর এর সবচেয়ে গুরুত্বপূর্ণ সাগরটির নামই হচ্ছে আপনার সাউথ চায়না সি, যেখান থেকে হচ্ছে আপনার বিশ্বের একটা গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ। কিন্তু আমরা জানি যে এই সাউথ চায়না সিতে যদি আপনি এখান থেকে ভারত মহাসাগরে ঢুকতে হয় তাহলে দেখেন যে এটি হলো ইন্দোনেশিয়া দেশ, এটি হলো ইন্দোনেশিয়ার বাটাম আইল্যান্ড, এটি হলো সিঙ্গাপুর, এটি হলো মালয়েশিয়া, আর মালয়েশিয়ার এই দিকে যে প্রদেশ সেই প্রদেশের নাম হলো মালাক্কা প্রদেশ। দেখেন আমরা দেখতে পাচ্ছি এটি হলো আপনার মালাক্কা প্রদেশ। ওকে, এই মালাক্কা প্রদেশ অর্থাৎ এইদিকে ইন্দোনেশিয়া, এটা ইন্দোনেশিয়া, এটি হলো ইন্দোনেশিয়ার কোন দ্বীপ, সেটি হচ্ছে আপনার সুমাত্রা দ্বীপ, আর এটিকে বলা হয় মালয়েশিয়ার মালয় দ্বীপ, মালয় উপদ্বীপ, অর্থাৎ এশিয়ার মূল ভূমির লাস্ট অংশ হচ্ছে মালয় উপদ্বীপ। ওকে, মালয়েশিয়ার মেইনল্যান্ডটাই কিন্তু মালয় উপদ্বীপ, কেননা এখানে হচ্ছে বেশিরভাগ বড় শহর, কুয়ালালামপুর রাজধানী, পুত্রজায়া প্রশাসনিক রাজধানী,
মালাক্কা, তারপরে হচ্ছে আপনার অন্যান্য শহরগুলো, পেনাং, এগুলো হচ্ছে সব এই মালয় উপদ্বীপে অবস্থিত। এখন দেখেন এইখানে যখন সাউথ চায়না সি থেকে যদি আপনার যেই জাহাজগুলো এখান থেকে এই এশিয়ার দেশগুলো আসবে, মধ্যপ্রাচ্যে যাবে বা ইউরোপে যাবে, এটাকে যেতে হয় হচ্ছে আপনার এই সংকীর্ণ প্রণালী মালাক্কা প্রণালী দ্বারা। এবং এখানেই আরেকটি প্রণালী আছে, তাকে বলা হয় সিঙ্গাপুর প্রণালী, অল্প একটু অংশ। এই মালাক্কা প্রণালীতে আসলে কিন্তু আপনার চায়না এখানে একটা বাধার মুখে পড়ে, কেননা মালয়েশিয়া কিন্তু তার মিত্র দেশটা, মালয়েশিয়া হচ্ছে তার শত্রু দেশ। সুতরাং বুঝতেই পারছেন মালয়েশিয়া যেহেতু মার্কিন মিত্র, সেহেতু আর এটা কিন্তু চায়নার জন্য যে কোনো সময় হচ্ছে এটাকে বন্ধ করে দেওয়া যেতে পারে, কেননা দুটোই হচ্ছে মার্কিন মিত্র, তিনটাই এখানে মার্কিন মিত্র, মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং হচ্ছে ইন্দোনেশিয়া, তিনটাই হচ্ছে মার্কিন মিত্র। সো চাইলে এটা কিন্তু আপনার যে কোনো মুহূর্তে চায়নাকে এই পথটা ব্যবহার নাও করতে দিতে পারে। সো এই কারণে এই মালাক্কা প্রণালীকে চায়নার জন্য বলা হয় মালাক্কা ডিলেমা। ডিলেমা মানে হচ্ছে আপনার মালাক্কা সংকট বলা হয়, মালাক্কা উভয় সংকট আমরা যে বলি এটি হচ্ছে আপনার মালাক্কা। ওকে, সো মালাক্কা প্রণালী কিন্তু আপনার চীনের জন্য অনেক গলার কাটা, বাট এটাকে ব্যবহার করতেই হবে, কেননা চায়না যেই বাণিজ্য করে, চায়না হচ্ছে বিশ্বের তেলের সবচেয়ে বড় ইম্পোর্টার, আমরা সবাই জানি, এবং বিশ্বে যে তেল উৎপাদিত হয় তার সবচেয়ে বড় অংশটিও আসে হচ্ছে মধ্যপ্রাচ্য থেকে, এবং মধ্যপ্রাচ্যের তেলের কিন্তু আপনার প্রধান ক্রেতা হচ্ছে সৌদি, মানে হচ্ছে আপনার চায়না, একই সাথে সৌদির তেলের প্রধান ক্রেতাও কিন্তু আপনার চায়না। সো চায়নাকে এখান থেকে প্রচুর হচ্ছে তেল নিতে হয় এই পথটা দিয়ে, একই সাথে হচ্ছে আপনার এই পথটা দিয়ে কিন্তু আপনার চায়না বিশ্বে তার মানে রপ্তানি আমদানি দুটোই করে থাকে হচ্ছে আপনার এই পথ দিয়ে। একই সাথে এটা কিন্তু মালয়েশিয়ার জন্য গুরুত্বপূর্ণ, একই সাথে এটি হচ্ছে চায়নার জন্য, চায়না, তাইওয়ান, সাউথ কোরিয়া, নর্থ কোরিয়া, তারপর হচ্ছে রাশিয়া এবং হচ্ছে আপনার জাপানের জন্য কিন্তু আপনার একটা গুরুত্বপূর্ণ প্রণালী, এবং একই সাথে এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কিন্তু প্রশান্ত মহাসাগর থেকে ভারত মহাসাগরে ঢুকতে হয় এই মালাক্কা প্রণালী দিয়ে। সো এটা অনেক গুরুত্বপূর্ণ একটি সমুদ্র